প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসছি। আজকে দেখাবো কি করে ইতালিয়ান স্প্যাগেটি চাপাশুটকি দিয়ে রান্না করতে হয়। এখানে বরাবরের মতোই আমার হাজবেন্ড রান্না করবেন আর আমি ভিডিও করতেছি। উপকরণগুলো দেখে নিচ্ছেন, এখানে চেপা শুটকি, তারপর ভেজিটেবিল সব কিছু রেডি করা হয়েছে, পানি বসানো হয়ে গেছে। এখন পাতিলে তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল, তারপর তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন, তারপর এক এক করে সব ভেজিটেবল দিয়ে দিলাম, কেটে রাখা সব ভেজিটেবল, সাথে একটু টমেটো কুচি, সব কিছু দিয়ে হালকা ঢেকে দিলাম। 5 মিনিট পর শুটকিগুলো দিয়ে দিলাম, শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকি 5টা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষার পালা, এখন অন্য পাত্র যেটার মধ্যে পানি বয়েল করার জন্য ছিল ওইটাতে পাস্তা দিয়ে দিলাম, স্প্যাগেটি। স্প্যাগেটি নর্মালি 14-15 মিনিটের মতো লাগে সিদ্ধ হতে। এর ভিতরে গ্রেভিটাই মনে হচ্ছে হয়ে গেছে, ওয়ালা, অনেক সুন্দর একটা কালার হচ্ছে। আর দেখলাম যে চাপা শুটকিটা গলে গেছে কিনা, অলমোস্ট গলে গেছে, হালকা নেড়ে দিচ্ছে। স্প্যাগেটিটা সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করলো, সিদ্ধ হয়ে গেছে। এখন স্প্যাগেটিটা ঝাঁজের মধ্যে ঢেলে দিল, অলরেডি গ্রেভিটা হয়ে গেছে, প্যাকেটটা দিয়ে দিলেই রেডি। একটু নেওয়া ছেড়ে দিলাম, ওয়াও, এখন দেখতেই পাচ্ছেন পরিবেশন করা হয়েছে, কেমন লাগছে দেখতে। এখন আমি খাবো।